হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। চলো শুরুতে একটা গল্প বলি। আগে একটা গল্প শোনো, অনেকদিন আগেই পড়েছো, নিশ্চয়ই মনে পড়ে যাবে। ইঁদুর আর সিংহের গল্প। সিংহ ঘুমাচ্ছিল, ইঁদুরটা তার গায়ের ওপর খেলা করতে করতে উঠে যায়। এবার তার ঘুম ভেঙে গেছিলো, তো সিংহটা কী করেছিল, ইঁদুরটাকে চেপে ধরেছিল যে তোকে আমি মেরেই ফেলবো, তুই আমার ঘুম ভাঙিয়েছিস। তো ইঁদুর বলেছিল, মহারাজ, এরম হাত জোর করে বলেছিল, মানে যেটা গল্পে আমরা পড়েছি, যে মহারাজ আমাকে মারবেন না, আমি তো অতি ক্ষুদ্র প্রাণী, একদিন আমাকে দিয়েই আপনার উপকার হবে। তো সিংহ সেটা বিশ্বাস করতে পারেনি। সিংহ বলেছিল, তুই এত ছোট্ট প্রাণী, আমার আবার কী উপকারে লাগবি। তো বলেছিল, দেখুন, আমাকে একটু আমার প্রাণ ভিক্ষা দিয়েই দেখুন না মহারাজ, আপনাকে আমি নিশ্চয়ই কোনো একদিন উপকার করব। তো উপকারটা কী করেছিল তোমরা সেটা নিশ্চয়ই জানো সবাই। তো সিংহ একদিন শিকারীদের জালে আটকা পড়েছিল, তো কিছুতেই বেরোতে পারছিল না। তখন কিন্তু উপকারের প্রতিদান দিয়েছিল ইঁদুর, সেই জালটা তার ধারালো দাঁত দিয়ে কেটে সিংহকে কিন্তু বিপদমুক্ত করেছিল, তাই না? তার উপকারের সে প্রতিদান দিয়েছিল। কিন্তু আমরা যদি, যে গল্পটা কেন বলছি, আমরা যদি উপকার করি, মানে আমরা ছোট ইউজাররা, আমরা যদি বড়দেরকে উপকার করতে যাই, আমরা কি প্রতিদানে পাই জানো? স্ট্রাইক। সব সময় স্ট্রাইকের ভয় থাকে আমাদের মনে। একটা পজিটিভ ভিডিও করলেও তাদেরকে নিয়ে বারবার করে হাত জোর করে বলি, তোমার ছবিটা ইউজ করেছি বলে কিন্তু তুমি আবার স্ট্রাইক দিও না, পুরোটা ভালো করে দেখে বিচার বিবেচনা করে তারপরে স্টেপ নিও, বারবার করে আমাদের বলে দিতে হয়। আর নেগেটিভ ভিডিও করলে তো সে একেবারে বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করে, বাবা না জানি কখন যেন আবার স্ট্রাইক চলে আসে, ভিডিওটা হয়তো ডিলিট হয়ে যাবে, ইউটিউব হয়তো ওয়ার্নিং দেবে। তো কত কিছু মানে মনের মধ্যে ভয় সংশয় নিয়ে আমরা এই ইউটিউবে, আমরা যারা ছোট ইউজার আমরা চলি। আজকে যদি নিজেদের কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছতো বা মানুষ যদি ভালোবেসে দেখতো, তাহলে তো আমাদেরকে এই পথে নামতেই হতো না যে বড়দের নিয়ে নেগেটিভ ভিডিও করব বা পজিটিভ ভিডিও করব, তাই না? কারণ আমরা যখন চ্যানেল খুলেছিলাম আমাদের তো এইটা মোটিভ ছিল না যে ওই বড় চ্যানেলকে আমরা টার্গেট করব, ওই বড় চ্যানেলকে আমরা টার্গেট করব, সেটা তো আমাদের মোটিভ ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল আমরা আমাদের কন্টেন্ট দিয়ে এগিয়ে যাব, তাই না? কিন্তু আমাদের কন্টেন্টের যখন আমরা দেখি যে তার কোনো মূল্য নেই, সেটা কোনো মূল্য পাচ্ছে না বা মানুষ ভালোবেসে দেখছে না, কেউ দাম দিচ্ছে না, তখন মনে হয় কি, চ্যানেলটা একটু যদি গ্রো করাতে পারতাম তাহলে তো বড়দের নিয়ে অনেকে করে, কেউ পজিটিভ করে, কেউ নেগেটিভ করে, তো দেখা যাক একটা ভিডিও করি, তো পজিটিভ করি, কেউ নেগেটিভ করি, নেগেটিভগুলো বেশি ভিউজ হয়, পজিটিভগুলো একটু কম হয়, চলে, সেগুলো চলে। আমাদের নর্মাল ভিডিওর থেকে এইসব ভিডিওগুলোতে ভিউ প্রচুর প্রচুর বেশি হয়। কিন্তু যে কথাটা তোমাদের বলার, আমরা তো ছোট ইউজার, ওই ইঁদুরের মতোই আমরা, আমাদের তো কোনো কাজেই লাগবে না কারোর। কিন্তু যখনই কোনো বড় চ্যানেলে কোনো রকম বিপদ হয়, কোনো রকম বিপদ হয়, সে হয়তো তার ভিডিওতে কিছু দেখাচ্ছে না, এমন একটা কিছু দেখাচ্ছে না, তাই নিয়ে অডিয়েন্সের প্রশ্ন, কেন তুমি ওটা দেখাচ্ছ না, পরের দিনই হয়তো একটা ভিডিও চলে আসলো হাত জোর করে, তোমরা আমাকে ক্ষমা করো, এরকম দেখাতে পাচ্ছি না বলে ভুল বুঝো না। চ্যানেল তো হ্যাক হয়, হামেশাই হচ্ছে বড় বড় চ্যানেল, অমনি হাত জোর করে তোমরা সাহায্য করো, তোমরা সাহায্য করো, তোমরা সাহায্য করো, রিটুইট করো, তোমরা চ্যানেলটা ফিরে পেতে আনার সাহায্য করো, তোমরা শেয়ার করো, তোমরা আমার থাম্বনেল ইউজ করতে পারো, এখন সব পারমিশন দিচ্ছে, তোমরা এটা করতে পারো, ওটা করতে পারো, মানে তখন সব কিছু করবে, তখন সব কিছু দেবে। আদারওয়াইজ আমরা যদি তাদের পারমিশন ছাড়া অন্য কোনো কিছু করি, তখন আমরা হাত জোর করি যে এইটা করেছি বলে আমাদেরকে যেন স্ট্রাইক দিও না, কোনো স্টেপ নিও না, তোমার ছবিটা থাম্বনেলে ইউজ করেছি বলে আর কোনো যেন আমাকে ভুল বুঝো না, আমার উপর রেগে যেও না, আমাকে ক্ষমা করো, হেনা তেনা চেয়ে টেয়ে তারপরে আমরা একটা ভিডিও বানাই। তারপরে দেখো একজন বড়, যে ট্রেন্ড চলছে যে আমরা, তোমরা তো আমাদেরকে হেল্প করো না, বড়রা যদি ছোট ইউজারদের একটুখানি হেল্প করতো, একটুখানি একটুখানি হেল্প করতো, তারপরে দেখা যেত যে তার ভিডিওতে ভিউ হচ্ছে কি হচ্ছে না, তবুও তো সে মনটাকে বোঝাতে পারতো যে না, উনি আমাকে হেল্প করেছিল কিন্তু আমার কন্টেন্ট ভালো না, তাই জন্য আমার ভিউজ আসছে না। সেটা তো কিন্তু কেউ করো না, একটুখানি হেল্প যদি করে দিতে। কিছুদিন আগেই তো একজন বড় ইউটিউবারের বাড়িতে একটা ছোট্ট ইউজার গিয়েছিল, নাম ধাম জানতো না, ঠিকানা খুঁজে খুঁজে গেছে, আমি দুটো ভিডিওই দেখেছি, দুতরফের ভিডিওই দেখেছি, হয়তো কোথাও ভুল আছে, ছোট্ট ভুল হলেও আছে, বড় ভুল হলেও আছে, জানি না।
কিন্তু সেই মানুষটাকে যদি একটুখানি, তার যেটা অভিযোগ ছিল যে একটুখানি যদি তোমাদের ভিডিওতে আমাদের দেখাতে বা আমার সঙ্গে যদি একটা ভিডিও করতে, সেই বিষয়ে আমি যাচ্ছি না, ছেড়ে দিলাম। কারণ হেল্প তো তোমরা করো না, কিন্তু তোমরা যখন কোনো বিপদে পড়ো তখন আমাদের কাছে এসে হাত জোর করে প্লিজ হেল্প, প্লিজ হেল্প। আর আমরা কী করি, ছোট ইউজার, তোমাদেরকে ভালোবাসি, এতটাই ভালোবাসি, যদি জানটা দিয়ে দিতে পারতাম তো দিয়েই দিতাম। যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করি, যতটা সম্ভব, শুরুর থেকে ভিউজ দিয়ে, আর তারপরে চ্যানেল হ্যাক হলে, চ্যানেলে কোনো রকম বিপদ হলে, কোনো অডিয়েন্স, হয়তো একদল অডিয়েন্স তোমাকে ভুল বুঝছে, তাদের ভুল ভাঙানোর জন্য বাকি আর একদল অডিয়েন্স সেখানে যায় যে তোমরা এরকম বলছো কেন, এরকম করছো কেন। অনেক সময় আসে না নেগেটিভ কমেন্ট, তার নিচে দেখবে অনেক রিপ্লাই আসে, সেই নেগেটিভ কমেন্টটাকে বাকি যারা এই ইউজারকে যারা ভালোবাসে তারা আবার ওখানে প্রতিবাদ করে গেছে। তো এরা কারা? এরা সেই হেল্প করে যারা, তারা আমাদের মতো ছোট ইউজার, আমরা হচ্ছে ইঁদুরের সমান। তো ওই বড় সিংহ মহারাজকে একদিন ইঁদুরের কাছেও সাহায্য চাইতে হয়েছিল। তো এখন তো তাই হচ্ছে, সব বড় বড় চ্যানেলের তরফ থেকে যখনই কোনো বিপদে পড়ে তখনই আমাদের কাছে সাহায্য চায়। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি, ভালো কমেন্ট করে আসি, সে তাই নিয়ে ছোট্ট ভিডিও বানিয়ে দিই, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন চ্যানেলটা ফিরে আসুক, এরকম যেন ক্ষতি কারণ না হয়। কিন্তু বড় বড় চ্যানেলগুলোই বেশি হ্যাকারদের হাতে চলে যায়, কারণ ওই চ্যানেলগুলো হ্যাক করলে তাদের মোটিভেট যেটা, তাদের যে মোটিভ, সরি, তাদের যেটা মোটিভ, অ্যাকচুয়ালি যেটা তাদের লক্ষ্য, সেটা তারা পূরণ করতে সক্ষম হয়। ছোটো ছোটো চ্যানেলগুলো হ্যাক হয়, কিন্তু বড়গুলো হ্যাকারদের নজরে বেশি থাকে, যেগুলোতে অনেক অনেক সাবস্ক্রাইবার, অনেক অনেক ভিউজ হয়। তো বড় চ্যানেলগুলোই তো আমি দেখেছি যে হ্যাক হচ্ছে, আর তারপরে দেখি সবাই হাত জোর করে, অনেক চ্যানেল, অনেক চ্যানেল, তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পারবে, থাম্বনেলে আছে কারা কখন আমাদের কাছে হেল্প চেয়েছিল, আর তারপরে তারা কখন আমাদেরকে হেল্প করেছিল। এটা কোনো নেগেটিভ বা পজিটিভ ভিডিওর মধ্যে পড়বে না, তোমরা ভালো করে দেখলে বা শুনলে বুঝতে পারবে, এটা হচ্ছে ইউটিউবের বাস্তব, এটা একটা বাস্তব ঘটনা। মানে আমরা যখন ছোট ইউজার, আমরা যদি তাদের কাছে একটু হেল্প চাইতে যাই, তারা আমাদের ইগনোর করে, তারা আমাকে পাত্তাই দেয় না, আমাদেরকে পাত্তাই দেয় না। কিন্তু তারা যখন আবার হেল্প চায় আমাদের কাছে, আমরা যেন কী একটা, কী বলবো, মানে কী যে একটা ভালোবেসে ফেলি যে ইস, আমাদের কাছে হেল্প চেয়েছে, মানে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনোভাবে হোক তাদের সাহায্য করার। তো আমরা কিন্তু জান প্রাণ লড়িয়ে দিই, যতটা সম্ভব তাদেরকে হেল্প করার চেষ্টা করি। কত চ্যানেল এসছে আমাদের মতো ছোট ইউজারদের রিটুইট করার জন্য আবার ফিরে এসেছে, অনেক চ্যানেল আছে। তো আজকে তো আমি বসেছি এই এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো বন্ধুরা, আমার সঙ্গে কি তোমরা একমত হবে না? আমরা যারা ছোট ইউজার আছি, এটা তো ম্যাক্সিমাম মানুষের মনের কথা, এটা যে ওরা যদি আমাদেরকে, বড়রা যদি আমাদেরকে একটুখানি হেল্প করতো, সে তারপরে যা করতাম করতাম, কারণ তাদের ভিডিও দিয়ে তার আমরা বারবার করে আমাদের চ্যানেল চালাবো না, অন্তত একটুখানি একটা ভিডিওতে যদি আমাদের একটুখানি হেল্প করতো, তাহলে যেহেতু আমরা এগোতে পারছি না অনেকদিন চেষ্টা করার পরে। হ্যাঁ, অনেকে বলবে নিজের দমে এগো, কেন তাদের হেল্প চাও? অনেক সময় না চাইতে হয়, অনেক সময় চেয়ে বসতে হয়, তার কারণ হচ্ছে কিছু করতে পারছি না, তখন মনে হয় যদি যদি একটুখানি হেল্প করতো তাহলে মনে হয় ভালো হতো। তো তা সেই জন্যই আমরা চলে যাই, আমার বাড়ির কাছাকাছি এমন কোনো ইউটিউবার নেই যে যার বাড়ি আমি যেতে পারবো বা হেল্প চাইতে পারবো, কিন্তু যারা যায়, যে অনেক আশা নিয়ে গেছে, সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, এবং ঠিক তারপরে যখন তাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছে তখনই সেটা ভাইরাল হয়ে গেছে। তো পজিটিভিটির এখানে কোনো দামই নেই, পজিটিভিটির কোনো দামই নেই। যেই নেগেটিভ থিংসে তুমি চলে যাবে, যে নেগেটিভ কিছু ইউজ করবে, তখনই দেখছো যে তুমি ভাইরাল হতে বসেছো, ভাইরাল হয়ে যাচ্ছ। তো আজকে ইঁদুর আর সিংহের গল্পটা এই জন্যই বললাম যে যদি সিংহ মহারাজের মতো আমাদের এই বড় বড় চ্যানেলগুলো, আমাদের মতো এই ছোটো ইঁদুরের মতো চ্যানেলগুলোকে যদি একটু হেল্প করতো, তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম, এখানে কিছু করতে পারতাম, তারপরে নিজেদের কন্টেন্ট দিয়ে এগোনোর চেষ্টা করতাম, তারপরে কিছু না হলে সেটা মনকে বোঝাতাম যে আমাদের কন্টেন্ট দিয়ে কিছু হবে না, আমাকে তো হেল্প করেছিল, অমুক তো আমাকে হেল্প করেছিল, অমুক তো আমাকে সাহায্য করেছিল, এগিয়ে নিয়ে আসতে অনেকটা হেল্প করেছিল, কিন্তু আমি পারিনি, আমার দ্বারা হলো না। তো এটাই হচ্ছে ইউটিউবের এখন চরম বাস্তব, যে তোমাদেরকে ইগনোর করব, তোমাদেরকে ইগনোর করব, সবসময় বলবো যে তোমরা আমাদের সব
তোমাদের জন্য আমি আমরা এখানে এসেছি, তোমরা আছো বলেই আজকে আমরা এত ভালো খেয়ে পড়ে নিশ্চিন্তে আছি। অনেকের তো আবার সেই শুরুর থেকে দেখেছি যে দয়া করে আমাদের পাশে একটু দাঁড়াও, তোমাদের হেল্পের আমাদের খুব প্রয়োজন, সেই সব বড় চ্যানেল। তারপরে যখন আমরা একটু তাদের নিয়ে ভিডিও বানাই, সঙ্গে সঙ্গে স্ট্রাইক, দুটো সত্যি কথা বললে স্ট্রাইক, দুটো বাস্তব কিছু তুলে ধরলে স্ট্রাইক, তখন তারা সাইবার ক্রাইম, ঈশ্বরের ভয় দেখায়, ভগবানের মার পড়বে, ভগবানের মারে আওয়াজ হয় না, অনেক কিছু বলে, অনেক কিছু। তো ভগবানের মারে তো সত্যি আওয়াজ হয় না, আওয়াজ হয়েছে, আওয়াজ শুনতে পেয়েছো তোমরা? এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, তোমরা শুনতে পেয়েছো? কিন্তু আমি নেগেটিভ কথা বলি না কেন, আমি পজিটিভটা মানুষের তুলে ধরার চেষ্টা করি, কারণ নেগেটিভিটি আর পজিটিভিটি দুটো মিলিয়েই হচ্ছে মানুষ। শুধু তার খারাপটাই দেখবো, তার ভালোটাকে ইগনোর করবো, সেটা তো নয়। কেউ খারাপটাকে বেছে নিয়েছে, কেউ ভালোটাকে বেছে নিয়েছে। কিন্তু আমার আজকের ভিডিওটা, তোমরা যারা বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য যে ভিডিওটা আমি করছি, এটা কিন্তু কোনো নেগেটিভ বা পজিটিভ এই ধরনের ভেবে বসো না। এটা হচ্ছে বাস্তবতা যেটা আমি তুলে ধরেছি। তোমরা বলো এরকম হচ্ছে না? এরকমই তো হয়, তারা যখন বিপদে পড়ে হাত জোর করে বলবে তোমরা দয়া করে আমাদেরকে সাহায্য করো, কিন্তু আমরা যখন তাদের কাছে একটু সাহায্যের জন্য যাই, এমনকি তাদেরকে নিয়ে যখন আমাদের মনের মধ্যে অন্য কোনো কমেন্ট, অন্য কেউ কমেন্ট করে তাদের নামে আমাদের মধ্যে কিছু নেগেটিভিটি জাগানোর চেষ্টা করে, সেটা যদি আমরা তাই নিয়ে যদি একটা ভিডিও বানাই, সেখানেও কথা শুনতে হয় যে ওই বিষয়টা কিন্তু ভালো লাগেনি, তুমি এইটা নিয়ে ভিডিও করেছো সত্য মিথ্যা যাচাই না করে, এটা কিন্তু ভালো লাগেনি, এ কথাটাও শুনতে হয়, এটা আমিও শুনেছি। তো নেগেটিভিটি যদি আমরা দেখতে পাই, তো যাচাই, সত্য মিথ্যা যাচাই করবো কী করে? তোমাদের সঙ্গে তো আমাদের পার্সোনালি যোগাযোগ নেই যে ফোন করে বলবো এই জানো তোমার সম্পর্কে এরকম কমেন্ট এসছে, এটা কতটা সত্যি কতটা মিথ্যা, এটা তো বলতে পারবো না। তখন একটা ছোট্ট ভিডিও করতে হবে, একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে জানাতে হবে যে এটা তোমরা ক্লিয়ার করো, তোমাদের নামে এরকম কিছু কথা আমাদের কানে আসছে বা আমাদের কাছে ছড়াচ্ছে, তাই না? তো তোমরা যদি একটু হেল্প করতে, তাহলে আমাদেরও উপকার হতো, আমাদেরও নেগেটিভিটির পথে নামতে হতো না। কেন আজকাল এই ট্রেন্ড চলে এসছে বলো, তাই যে নেগেটিভিটির পথে নামতে হচ্ছে মানুষকে? কারণ তোমরা আমাদের হেল্প করো না, আর প্লাস আমাদের ডেইলি ব্লগগুলো মানুষের কাছ অবধি, মানুষ অবধি পৌঁছচ্ছে না। নেগেটিভিটির জোয়ারে এতটাই তারা মগ্ন, এতটাই অডিয়েন্স মগ্ন হয়ে রয়েছে যে আমাদের ভালো ভালো ভিডিওগুলো তাদের চোখেই পড়ে না। সেই জন্য বাধ্য হয়ে তোমাদের কাছে আমাদের সাহায্য চাইতে হয়, আর তোমরা সাহায্য করো না বলে নেগেটিভিটির পথে নামতে হয়। কিন্তু আমরা ইঁদুর, ইঁদুরের মতোই ছোট্ট একটা চ্যানেল, তোমাদের মতো সিংহ মহারাজা, তোমাদের বড় বড় চ্যানেলগুলোকে আমরা সব সময় যতটা পারি সাহায্য করার চেষ্টা করেছি এবং সাহায্য করে যাব। আমাদের থেকে তোমরা কখনো ব্যর্থ হয়ে ফিরে যাবে না, তাই না? তো চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর যদি কেউ আমার সঙ্গে একমত হও, যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর অবশ্যই করে নিজের মূল্যবান মতামত জানিও। তো ঠিক আছে, চলো আজকে আসি, টাটা, বাই বাই।